হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দাড়ি গজানোর অত্যন্ত সহজ একটি উপায়, অর্থাৎ আপনি খুব সহজেই ঘরে বসেই দাড়ি গজানোর একটি সহজ টিপস তৈরি করতে পারবেন। আপনি মাত্র 2 সপ্তাহেই আপনার মুখের দাড়ি গজিয়ে নিতে পারবেন এবং পাতলা দাড়ি ঘন করতে পারবেন। কিভাবে সম্ভব চলুন জেনে নেই, সেজন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি এই টিপসটি জানতে পারবেন। আমি দাড়ি গজানোর জন্য 2টো জিনিস ব্যবহার করব। এর মধ্যে প্রথমটি হলো ভ্যাসলিন। এই ভ্যাসলিন আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এরপর যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে নবরত্ন তেল অথবা লাল তেল, অনেকে এটাকে লাল তেলও বলে থাকে। আপনি যদি নবরত্ন তেল না পান, তাহলে নারিকেল তেল অথবা ডাবরের যে লাল তেল পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। এটার মধ্যে ক্যাস্টর অয়েলও ব্যবহার করলে চলবে। এই দুটির সাহায্যে আমি আপনাদেরকে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো, তাহলে আপনি দীপ্তিময়ভাবে দাড়ি গজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে করবেন এই কাজটি। প্রথমে আপনি একটি পরিষ্কার পাত্র নিন। সেই পরিষ্কার পাত্রে আপনি একটুখানি ভ্যাসলিন নিয়ে নিন। ভ্যাসলিন যেহেতু আঠালো পদার্থ, তাই আপনি ইচ্ছে করলে এটি হাতের সাহায্যেও নিতে পারেন। এরপর আপনাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে নবরত্ন তেল। আপনি 2 চা চামচের মতো নবরত্ন তেল নিয়ে নিন। এবার ভ্যাসলিন এবং নবরত্ন তেল এই 2টি উপাদানকে আপনি খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিন। খুব ভালো করে নেড়ে নেড়ে এই 2টি উপাদানকে একত্রে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এই তেলটা হালকা আছে গরম করেও নিতে পারেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের এই মিশ্রণটি। এবার এটি কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই মিশ্রণটি তৈরি করে নেওয়ার পর ঠিক এভাবে হাতের সাহায্যে আপনার সমস্ত মুখের মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। বিশেষ করে আপনার ত্বকের যে সমস্ত জায়গায় এখনো দাড়ি গজায়নি, সেই সমস্ত জায়গায় এটাকে বেশি বেশি করে ম্যাসেজ করবেন। 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করবেন এবং দিনে অন্তত 2 বার এটাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এভাবে টানা 15 দিন আপনি ব্যবহার করবেন রাতে এবং দিনে। মাত্র 15 দিনের মধ্যেই দেখবেন আপনার দাড়ি গজাতে শুরু করেছে এবং আপনার যে পাতলা দাড়ি ছিল তা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।